بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك على خلق عظيم وإنك لعلى خلق عظيم شمانيتو أسكر أورينس ইউরোপ আমেরিকা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছের থেকে অথবা দূরের থেকে সবাইকে আমি ওয়েলকাম করছি আজকে আবুল হোসেন খান। আপনারা জানেন এনলাইটেন জার্নি প্রোগ্রামে আমরা প্রতি বুধবার এই সময়টা ব্যয় করে থাকি। এই সময়ে আপনাদেরকে নিয়ে আমাদের যে জার্নি হয়ে থাকে সেটা হচ্ছে এক একটা বিষয়ের উপর কথা বলে থাকি। তো আজকের বিষয়টি হচ্ছে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি আমাদের ইমানের সাথে জড়িত, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাহ বা তার জীবনী নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা জীবন আলেখ্য এটা একটা বিশাল সাগর। এই সাগরে আমরা একটু চামচ দিয়ে একটু পানি উঠানোর জন্য চেষ্টা করব আজকে। সব কিছু তো করা যাবে না, সব কিছু পারাও যাবে না, যদ্দূর পারা যায় আমরা শুরু করবো ইনশাল্লাহ আজকে। এবং এই প্রোগ্রামটি আমরা আশা করছি ইনশাল্লাহ কমপক্ষে আমরা 3 দিনে এটা কভার করার জন্য চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে আজকের দিন একটি, এরপরে আরও 2 দিন বলতে আরও 2টো বুধবার আমরা নেব ইনশাল্লাহ। তো আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান একজন মেহমানকে পেয়েছি, যিনি হচ্ছেন ঢাকা মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরবিকের প্রফেসর শায়েখ প্রফেসর জনাব আব্দুস সামাদ সাহেব। আলহামদুলিল্লাহ উনি একদিকে দিনের দিক থেকে মাশাআল্লাহ পণ্ডিত, আলেম মানুষ, আলেমে দিন, আরেক দিক থেকে তিনি হচ্ছেন একটা নাম করা ইউনিভার্সিটির একজন প্রফেসর। সেই হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান ফিল করছি এবং ওনাকে আমরা আমাদের ইকরা টিভির পক্ষ থেকে, ইকরা বাংলার পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাল্লাহু ফিকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সম্মানিত মেহমানকে আমরা ওয়েলকাম জানানোর পর আজকে আমরা ওনাকে ফ্লোর দেব, ওনার কাছ থেকে আলোচনা শুনব। সব সময় আমরা একঘেয়ে হয়ে গেছি এখানে, আমরা যারা আসি আমাদের তো কথা আপনারা সবসময় শুনে থাকেন, সবসময় আলাপ করে থাকেন, প্রশ্ন উত্তরের সেশন আমরা করে থাকি। আজকে আমরা ওনাকে ফ্লোর দেবো এবং ওনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ শুনব। আমি কি অনুরোধ করতে পারি সবাইকে, যত ভাই বোন আপনারা আমাদের সাথে এসে জয়েন করেছেন, যোগদান করেছেন, সবাইকে একটু অনুরোধ করব যে মেহরবানি করে এত বড় একজন শিক্ষিত পণ্ডিত আমরা আমাদের সাথে পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা একটু শিকার নিয়তে যদি কলম কাগজ নিয়ে নোটও করতে পারে, যদি পয়েন্ট আকারে উনি ওনার কাছ থেকে ইনশাল্লাহ আসবে আশা করি আমি, ইনশাল্লাহ আমরা একটু সবাই অত্যন্ত মনোযোগ সহকারে রেডি হয়ে যাই, যাতে করে কোনো কথা যেন আমাদের শিকার থেকে বাদ না পড়ে। তো আসুন, চলুন ইনশাল্লাহ আমরা যাই ওনার কাছে। আমি সবিনয় নিবেদন করছি আমাদের আজকের মেহমান মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত আরবিকের প্রফেসর ডক্টর শায়েখ মাওলানা আব্দুস সামাদ সাহেবকে আজকে আলোচনা পেশ করবেন, আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, যে বিষয় এটা হচ্ছে সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুকরান হযরত মাওলানা, বারাকাল্লাহু ফিক, হলে তাফাদ্দাল ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খায়রাল জাযা, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
وقال تعالى أيضا أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم. আমি প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর শুকরুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে এই লন্ডনে একটা ভিজিটে এসে ইকরা বাংলা এই চ্যানেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাসাগর চরিত এবং জীবনী থেকে কিছু কথা বলার জন্য আমাকে আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অতঃপর আমি শুকরিয়া আদায় করছি ইকরা বাংলা চ্যানেলকে, বিশেষ করে আমাদের সম্মানিত উপস্থাপক ইস্ট লন্ডন মসজিদের অন্যতম ইমাম আমার শেখ মোহাম্মদ আবুল হুসাইন ভাই, যিনি আমাকে সরাসরি দাওয়াত দিয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়ে এই বিষয়ের উপর কিছু কথা বলার জন্য তিনি আমাকে আহ্বান জানিয়েছেন। সুতরাং ফাজাজাহুল্লাহু তাআলা খায়রাল জাযা জামিআন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরি বা সিরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দ্য বায়োগ্রাফি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত একটি অপরিহার্য বিষয়, বিশেষ করে সকল মানুষের জন্যই, বিশেষ করে মুসলিমদের জন্য, সকল যুগের সকল সময়ের সকল স্থানের জন্যই আল্লাহর রসুল যিনি ফাইনাল এবং লাস্ট অ্যান্ড লেটেস্ট মেসেঞ্জার ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার উপরেই আল্লাহর পক্ষ থেকে যে ডিভাইন বুকস অ্যান্ড স্ক্রিপচার, হলি স্ক্রিপচার যেগুলো মানুষের হেদায়তের জন্য যুগে যুগে নবী রাসূলদের কাছে আল্লাহ প্রেরণ করেছেন, সে সকল ডিভাইন বুকস বা আসমানি কিতাবসমূহের মধ্যে সর্বোত্তম এবং সর্বশেষ আল কোরআনুল করিম, যার উপরে অবতীর্ণ হয়েছে। সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা এবং তাকে মানা প্রতিটি মানুষের জন্যই সেটা কল্যাণকর, বিশেষ করে মুসলিম উম্মার জন্য ইহকালীন এবং পরকালীন কল্যাণ এবং সফলতা নিশ্চিত হওয়ার জন্য তাকেই ফলো করা একমাত্র আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য বাধ্যতামূলক। তাকে ফলো করা ছাড়া, তার আনুগত্য করা ছাড়া কোনোভাবেই না এখানে না পরকালে কোনোখানেই সফলতা এবং কল্যাণ লাভের আর কোনো দ্বিতীয় পথ নেই। এবং তিনি উম্মাতের জন্য, মানুষের জন্য কল্যাণকর যেই বিধানটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, তার নাম হচ্ছে ইসলাম। আমরা সকলে জানি এটা কোরআনে করিমের বিভিন্ন আয়াতে, কোথাও দিনে হাক, কোথাও শুধু দিন, কোথাও ইসলাম, এগুলো কোথাও বুরহান, কোথাও নূর ইত্যাদি বলে আল্লাহ সুবহানাহু তাআলা এই দিন ইসলামকে ডিফাইন করেছেন। মানুষের যে সকল বিষয়গুলো জানা প্রয়োজন, প্রত্যেক মানুষের যেই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন, তার মধ্যে মৌলিক হচ্ছে তিনটি বিষয় জানা। তার একটি হচ্ছে মারিফাতুল আব্দি রাব্বাহু, বান্দা তার রবের সম্পর্কে জ্ঞান অর্জন করবে। সেকেন্ডলি হচ্ছে মারিফাতুল আব্দি দীনাহু, বান্দা আল্লাহর পক্ষ থেকে যেই দিন, যেই জীবন বিধান, যেই ব্যবস্থা এসেছে মানুষের জন্য এই পৃথিবীতে ফলো করার জন্য, সেই দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলাম। অ্যান্ড থার্ড হচ্ছে মারিফাতুল আব্দি নবিয়াহু, আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যেই বিধান এসছে, যেই দিন এসেছে, এই আল্লাহ এবং এই দিন আনার জন্য মাধ্যম যারা, সেই মাধ্যম রাহি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্বাচিত, আল্লাহ কর্তৃক প্রেরিত, যুগে যুগে মানুষকে কল্যাণের পথে, নাজাতের পথে, সফলতার পথে, মুক্তির পথে আনার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এবং সহিফা ইত্যাদি নাজিল হয়েছে, সেই মাধ্যম অর্থাৎ নবী সম্পর্কে জানা। তো সুতরাং সেই মৌলিক বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে বান্দা তার নবীকে, তার রাসূলকে এবং তার মেসেঞ্জারকে তিনি তার সম্পর্কে জানবেন। এই প্রেক্ষিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, তার জীবন জানা, তার আচার আচরণ জানা, তার কর্মকাণ্ড জানা, তার সব কিছু জানা মানুষের জন্য অপরিহার্য, স্পেশালি মুসলিমদের জন্য জানা অবশ্যই কর্তব্য
কারণ তাকে না জানলে তার বিধান, তার আদর্শ, তার জীবনাদর্শ, তার কর্ম সম্পর্কে জানা যাবে না। তো এই জন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের যেই বিষয়গুলো কর্তব্য দাঁড়ায় সেটা অ্যাজ এ মুসলিম উম্মাহ হিসেবে, যে উই হ্যাভ টু গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আওয়ার প্রফেট, আওয়ার মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রেসপন্সিবিলিটিগুলো বা সেই জব বা সেই ডিউটিগুলো সম্পর্কে অন্যতম হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কে, কোথায় জন্মগ্রহণ করেছেন, কখন জন্মগ্রহণ করেছেন, তার পিতার নাম কি, তার দাদার নাম কি, বংশের নাম কি, অন্তত পক্ষে প্রাইমারিলি এই বিষয়গুলো জানা অপরিহার্য। দুঃখজনক হলেও সত্য, আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি মুসলিমদের মধ্যে অনেকে আছি যে আমরা পৃথিবী অথবা দুনিয়ার অনেক স্টারদের নাম আমরা জানি, তাদের কেউ খেলোয়াড়ের ময়দানে, কেউ অভিনয়ের ময়দানে, বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি, কিন্তু আনফর্চুনেটলি এবং অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে এরকম অনেকেই আছে যারা এ সকল সম্পর্কে অনেক জানা আছে কিন্তু তাদের প্রফেট সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। যদি জিজ্ঞাসা করা হয় হুই ইজ রাসুল, হুই ইজ ইউর প্রফেট, এবং হোয়াট ইজ হিজ ফাদার্স নেম, হিজ গ্র্যান্ড ফাদার্স নেম, মেবি তারা অ্যান্সার বলবে যে ঠিক ওভাবে জানি নাই, শুনছিলাম কিন্তু মনে নেই। তো সুতরাং এই জায়গা থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য। দিস ইজ ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সেই রাসুলের প্রতি ইমান পোষণ করা, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে। আমরা কিন্তু জানি যে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি এই যে 570 খ্রিস্টাব্দে তিনি রবিউল আউ্বাল মাসের প্রসিদ্ধির কথা বলা হয় আমাদের দেশে বা অনেক মুসলিম দেশে 12ই রবিউল আউ্বালকে প্রাধান্য দেওয়া হয়, অথচ কিন্তু ঐতিহাসিকভাবে রবিউল মাসের কথা বলা থাকলেও কোন তারিখে সুনির্দিষ্টভাবে ঐতিহাসিকরা অ্যাবসোলুটলি এটা কিন্তু কোনো প্রমাণ নেই। এই জন্য রবিউল আউ্বাল মাসের 2 তারিখের কথা ইতিহাসে আছে, 8 তারিখের কথা ইতিহাসে আছে, 9 তারিখের কথা আছে, 10 তারিখের কথা আছে, 12 তারিখের কথা আছে, 17 তারিখের কথা আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বছরে জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকভাবে সকলেই ঐকমত পোষণ করেছেন যে তিনি আমুল ফিল, দ্যাট মিন্স ইয়ার অফ দ্য এলিফেন্ট, মানে হস্তি বর্ষ, অর্থাৎ যেই বছরে আব্রাহাম নামক একজন বাদশাহ কাবা ঘরের উপর আক্রমণ করার জন্য তার বাহিনীর সাথে একদল হস্তিও নিয়ে এসেছিল, ওই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবং মানে সুনির্দিষ্টভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছিলেন সোমবারে, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সিয়াম পালন করছেন আজকে? তখন রাসূল বললেন, লি আন্নানি উলিদতু ফিহি, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি। হাদিসের সামনে আরও কিছু টেক্সট আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার অফ দ্য ফিল বা এলিফ্যান্ট বা হস্তি বছর অথবা আমুল ফিলে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। এটা সোমবারের দিনটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আর হস্তির বছরটা। সেই জন্য আমরা যদি লক্ষ্য করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এবং তার পরবর্তী খোলাফায়ে রাশিদিন আরও, এরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য কোনো অনুষ্ঠান তারা করেননি। সেই দিনটাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করা, যেটা এখন অনেক মুসলিম দেশে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে হয়, আমাদের মানে সব জায়গায় বলতে গেলে বাংলাদেশ সহ যে ওই দিনটাকে ঠিকঠাক করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, আয়োজন করা হয়, রেলি করা হয়, জাযাকুমুল্লাহ খাইরা, আপনি এই জিনিসগুলো যে করা হয় এগুলোর তাহলে ইসলামের সাথে সম্পর্ক? আমি সেটাই বলছি যে জাযাকুমুল্লাহ খাইরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জন্মগ্রহণ করেছেন এবং তিনি বলছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাহাবীদেরকে কখনো বলেন নাই যে তোমরা পরের বছর সোমবার যখন ওই যে ওই তারিখে সোমবার তোমরা আসবা, যেটা আমাদের 12ই বলে আমরা ধরে মানে কি করি মনে করি, অথবা এই 9ই রবিউল আউয়ালে অথবা 2 তারিখে তোমরা আমাকে সেলিব্রেট করো, তোমরা আমাকে এসে বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শুভ জন্মদিন, হ্যাঁ হ্যাপি বার্থডে। আজকে এমন কি মানে আমাদের জাহালতটা কতদূর পর্যন্ত পৌঁছেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে 12ই রবিউল আউয়াল কেউ কেউ কোনো কোনো, আমি আমাদের দেশে দেখেছি কোনো কোনো এলাকায় কী করে, মস্ত বড় কেক বানায়, কেক কাটে,
তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজের জন্য করলেন না, আল্লাহ নবীর সাহাবীরা যারা রাসূলের জন্য যারা জীবন দিয়েছে, রাসূলের অনুসরণের জন্য যারা পাগল পড়া ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করণীয় হিসেবে যা পেয়েছেন তাই করেছেন, বর্জন হিসেবে যা পেয়েছেন তা থেকে দূরে থেকেছেন, তারা কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে সেলিব্রেট করেনি। সুতরাং এইটাকে আমরা ভালো মনে করে, রাসূলের প্রতি দরদ মনে করে আমরা করছি, দ্যাট ইজ কল্ড বিদআত। এই জিনিসটাকেই বেদাত বলা হয়। তো সুতরাং যাই হোক, এই বিষয়টা তো আমাদের কাছে পরিষ্কার। এরপরে রাসূল সাল্লাম জন্মগ্রহণ করার পরে কীভাবে তিনি গড়ে বেড়ে উঠলেন, তার জন্মের আগেই তার বাবা মারা গেছে 6 মাস আগে, মা আমিনা, তার মায়ের নাম আমিনা, জন্মগ্রহণ করলেন। তারপরে তার তাকে ওই যে ডেজার্টের মধ্যে যে হালিমা সাহাদিয়ারদের বাড়ি সাকিব গোত্রে, সেইখানে রাসূল সাল্লামকে দিয়েছিলেন। আরবদের একটা ই ছিল, তাদের শিশুদেরকে সেখানে পাঠাতো। একটা হলো সেখানে ভাষা শুদ্ধ, 2 নম্বর হচ্ছে ডেজার্টের মধ্যে, এরিয়ার মধ্যে তারা ছোটকাল থেকে শক্তি, তারপরে তাদের ভদ্রতা, সভ্যতা এবং ভাষা সৌন্দর্যতা, এটা এইভাবে ভালোভাবে গড়ে উঠবে শৌর্য বৈর্যের সাথে। তো একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেউ সেখানে গেছেন। তারপর 6 বছরে আবার ফিরে এসেছেন মায়ের কাছে, আমিনা তাকে সাথে করে নিয়ে আবার মদিনায় গিয়েছিলেন। ফেরার পথে তিনি মাও মারা যান। এরপরে দায়িত্ব এসে পড়ে তার চাচা, তার দাদা আব্দুল মোত্তালেবের কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 6 বছর। এরপরে তিনি 2 বছর দাদা নাতিকে তিনি লালন পালন করেন। 8 বছরের বয়সে তার দাদাও মারা যান। এরপরে চাচার উপরে দায়িত্ব আসে আবু তালিব, যেই চাচা তারও অনেকগুলো ছেলে মেয়ে ছিল, আবু তালেবের অনেকগুলো ছেলে মেয়ে ছিল। সেই ছেলে মেয়ের মধ্যে তিনি তার এই ইয়েতিম ভাতিজাকে সবচেয়ে বেশি আদর করতেন। আবু তালেব ওয়াজ দ্য লিডার, এ ফেমাস লিডার অফ কুরাইশ। কুরাইশের তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ লিডার ছিলেন। এই জন্য তার ছেলেরা, তার মেয়েরা তার চতুর্দিকে একসাথে খেতে বসত, কিন্তু তার বিছানায় গিয়ে বসত না। আচ্ছা, কিন্তু একসেপ্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেব তাকে শুধু বিছানায় না, পাশে না, কখনো কখনো তার উরুর উপর বসিয়ে তিনি এই ভাতিজাকে খাওয়াতেন। এই জন্য আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন থেকে, ছোটকাল থেকে তার মৃত্যু পর্যন্ত, যদিও সর্বশেষ রাসূল চেষ্টা করে তাকে ইমান আনাতে পারেননি, কিন্তু তিনি ইসলাম প্রচারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল পৃষ্ঠপোষক হিসেবে তিনি সাহায্য সহযোগিতা করে এসেছেন। আর এই কারণেই কিন্তু আপনি জানেন, সহিহ বুখারীতে হাদিস, সহিহ মুসলিমে হাদিস আছে যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু তালেব কাফির হওয়া সত্ত্বেও তাকে সবচেয়ে সহজ একটা শাস্তি দেবেন, সেটা কি, জাহান্নামের খড়ম বা জুতা তাকে পরানো হবে, স্যান্ডেল। আবু তালেবের কাছে মনে হবে সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে। তো আমরা এগুলোর বিষয়ে জানি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় হলেন, তারপরে তিনি ছাগল চড়াইছেন, উঁট চড়াইছেন। রাসূল নিজেই বলছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, নিজেই বলছেন যে আমি কুনতু রুআয়াতুল ইবিল ওয়াল গানাম ফি কারারিত আহলে মক্কা। তো মক্কাবাসীদের বিভিন্ন জনের আমি ছাগল রেখেছি এবং ব্যবসা করতে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। এবং শেষ বছর তারপরে তো তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তখনও তিনি তার স্ত্রী হননি, এরকম বিশ্বস্ত ব্যবসায়ী এবং আস্থাবান যুবক, যে নাকি ব্যবসা করে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেডার, ইন্টারন্যাশনাল ট্রেডার, তাকে কিন্তু তার সম্পদ দিয়েছেন। এটাকে মোদারাবা সিস্টেম বলে, মানে পুঁজি ছিলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর উনি ছিলেন ব্যবসায়ী, ম্যানেজার। তারপর তাদের মধ্যে চুক্তি অনুযায়ী তারা লাভ ভাগ করে নিয়েছে। এটা কিন্তু ইসলাম ব্যাংকগুলো এখন এই ফর্মুলা আসছে, যাই হোক, মোদারাবা সিস্টেম। তো সুতরাং উনি সেখানে আসছেন। এরপরে খাদিজা তখন বিয়ে হয়েছে, যে বিয়ে হয়েছে 25 বছর বয়সে, আমরা সবাই জানি এটা। খাদিজা তখন বয়স তখন 40 বছর ছিল। ঐতিহাসিকভাবে এগুলো সিরাতের গ্রন্থগুলোতে সেভাবেই বলা হয়েছে, অথেন্টিকভাবে যেগুলো বলা হয়েছে। এরপরে খাদিজা তখন আনহার সাথে 15 বছর বৈবাহিক সংসার করা অবস্থায় 40 বছরে এবং আরও কয়েক মাস হেরা পর্বতের গুহায় তার সর্বপ্রথম কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হলো যে আমরা সকলেই জানি যে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খালাক। তাহলে সেই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 40 বছর আর কয়েক মাসে তিনি নবুয়াত লাভ করলেন, রিসালাত লাভ করলেন, করে এবার আল্লাহর পরিকল্পনা, আল্লাহর দেওয়া বিধান বা আল্লাহর দেওয়া কর্মসূচি অনুযায়ী তিনি মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করতে শুরু করলেন। আই ওয়ান্ট টু পয়েন্ট আউট, আমরা জানি, আপনারা যা সকলেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলফুল ফুদুল নামে একটি সংস্থার সাথে তিনি ছিলেন, তার একটা অন্যতম সদস্য ছিলেন, নট হি ইজ এ ফাউন্ডার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেউ আমাদের কাউকে বলে যে উনি হেল্পফুল ফদর সংগঠন কায়েম করেছেন বা সংগঠন রিফর্ম করেছিলেন, না। আবদুল্লাহ ইবনে জাদানের বাড়িতে, সে কাফির ছিল, আবদুল্লাহ ইবনে জাদানের বাড়িতে কিছু ভালো লোক, ওই সমাজেরও কিছু ভালো লোক, শরীফ লোক, আশরাফ, যারা ওই জাহিলি যুগে বসবাস করেও জাহিলিয়াতের এই সকল নোংরা জিনিসগুলো তাদেরকে স্পর্শ করেনি, তারা ভালো চিন্তার মানুষ ছিল, যদিও তাওহীদে বিশ্বাসী ছিল না, কিন্তু তারা ভালো কাজে ছিল। তো তারা ভাবলো যে আমাদের সমাজে মানুষরা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ইনসাফ পাচ্ছে না, সঠিক বিচার পাচ্ছে না, ধরো জুলুম করা হচ্ছে, জোর জার মূল্য তারই সেই অবস্থা, সবল দুর্বলের উপর সবল দ্বারা অত্যাচার হচ্ছে, এ ওর টাকা পয়সা কেড়ে নিচ্ছে। তো সেখান থেকে লোকদেরকে কিছু জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ, এগুলো থেকে মানুষদেরকে কিছু সহযোগিতা করার জন্য, এখান থেকে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য এই ভালো লোকগুলো আবদুল্লাহ ইবনে জাদানের বাড়িতে বসে তারা এই কনফেডারেসি, এই হেল্পফুল ফদল, এই কনফেডারেসি তারা সেখানে ফর্ম করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুক্ত ছিলেন। তখন ঐতিহাসিকরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 17 বছর ছিল। ঐতিহাসিক বিষয় আমরা জানি, কিন্তু একটু কম বেশি হয়, মতের দিকে দিক হয়, ইয়াং বয়স ছিল, হ্যাঁ ইয়াং, তো যাই হোক 17 বছর ছিল যারা বলেছেন। তো রাসূল এইটা, এই যে হেল্পফুল ফদলটা, এটা শরীয়তের ভিত্তি হলো কেন, কেন এটাকে আমরা রিফারেন্স হিসেবে বলছি, কারণ যে ওই সময় যদিও বিফোর প্রফেট হুপ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা যদিও রাসূল সাল্লামের নবুয়াতের আগের, ওটা তো শরীয়তের বিধান হতে পারে না, কিন্তু কেন এটা আমরা রেফারেন্স টানছি, যেহেতু রাসূল ইসলাম নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে তিনি আগ্রহ প্রকাশ করেছেন, আজও যদি আমাকে ইন দুইতু ইলা মিসলি মা হাসালা ফি বাইতে আব্দুল্লাহ ইবনে জাদান, আব্দুল্লাহ ইবনে জাদানের বাড়িতে যেই সংস্থাটি প্রতিষ্ঠা হয়েছিল এইরকম সংস্থার দিকে যদি আমাকে এখনও ডাকা হয়, লা আজাবতু, আমি অবশ্যই সেখানে যাব, জয়েন করব, জয়েন করব। তাহলে দেখা যাচ্ছে যে রাসূল ইসলাম ওটাকে তিনি সত্যায়ন করছেন, ওটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, সুতরাং আমরা এই জন্য এটাকে রেফারেন্স জানতে পারি শরীয়তের একটা বিধান হিসাবে। এনিওয়ে, তখন রাসূল ইসলাম এই ভালো লোকদের সাথে ওই সমাজে সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের নিগৃহীত মানুষগুলোকে তার অধিকার আদায় করার জন্য তিনি তাদের সাথে যুক্ত হলেন। হয়ে কিন্তু তিনি ধরেন 17 থেকে নিয়ে শুরু করে রাসূলের রেসালাত পাওয়ার আগে প্রায় 23 বছর দেখেন, খেয়াল করেন 17 থেকে 40 বছর 23 বছর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফটার গেটিং নবুয়াত তিনি 63 বছর পর্যন্ত, ওরাও 23 বছর, আচ্ছা 40 বছরে রেসালাত লাভ করলেন, কাজ করলেন নবী হিসেবে 40 বছর, আর হেল্পফুল ফুজুলের সাথে ভালো লোকদের মিলে সমাজকে পরিবর্তন করার জন্য ওনার বয়সটা 17কে যদি আমরা সঠিক ধরে নিই, তাহলে এখানেও 23 বছর। তাহলে একজন ব্যক্তি একই সমাজে একই লোকদের সাথে কাছে কাজ করেছেন দুইটা পিরিয়ড, তার একটা পিরিয়ড বিফোর নবুয়াত আর একটা পিরিয়ড হচ্ছে আফটার নবুয়াত, কিন্তু ইতিহাস তো সাক্ষী এই দুই পিরিয়ডে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তার কাজের, তার সংগ্রামের, তার আন্দোলনের এবং তার সমাজ পরিবর্তনের ফলাফল কি একরকম, বরং আমরা দেখি যে প্রথম 23 বছরে সিটে ফোটা কিছু হয়তো কিছু উপকার করেছে মানুষকে, কিন্তু পরবর্তী 23 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। অন্যায়, জাহিলিয়াত, মানুষের উপর মানুষের শোষণ, নির্যাতন, এই ধরনের একটি আবহাওয়াকে, আবহাওয়ার গতিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী 23 বছরে একেবারে সোজা সাপটা উল্টা দিকে ধরে নতুন করে ইতিহাস সৃষ্টি করেছেন। সংক্ষেপে কি আমরা এটাকে নাম দিতে পারি যে সামাজিক শান্তি নিরাপত্তার জন্য তিনি প্রথম 23 বছর হেল্পফুল ফজলের সাথে থেকে কাজ করেছেন, কিন্তু আর পরবর্তী সময় হলো সমাজকে পরিবর্তনের জন্য, কিন্তু ফলাফল দুটা কিন্তু সমান না অবশ্যই। এইখান থেকে একটা পয়েন্ট আসছে যে সকল বিচারে, সকল প্যারামিটারে এবং পৃথিবীর সকল মানুষের কাছে যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এজ এ গ্রেট ম্যান লিডার হিসেবে বলেন, যে কোনো ফর্মে বলেন তাকে, তিনি ছিলেন এরকম। তো সেইরকম একজন ব্যক্তি প্রথম 23 বছরে মানুষের চিন্তা পরিকল্পনা দিয়ে মানুষকে ভালো করতে চেয়েছেন, সমাজকে আমূল পরিবর্তন করতেছেন, কিন্তু সেটা হয়নি। কিন্তু পরবর্তী 23 বছর তিনি আল্লাহ প্রদত্ত বিধিবিধান, আল্লাহ প্রদত্ত হেকমত, আল্লাহ প্রদত্ত কর্মসূচি, এগুলো দিয়ে পরিবর্তন করেছে বলেই পরিপূর্ণভাবে সমাজ রিফর্ম হয়েছে, মানুষ ভালো হয়েছে,
মানুষ সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, ইনসাফ কায়েম হয়েছে, প্রত্যেকে প্রত্যেকের অধিকার পেয়েছে। এখান থেকে একটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, আমি আশা করি যে নিশ্চয়ই একমত হবেন আমার সাথে, যে কারণ প্রকৃত মানুষের প্রকৃত কল্যাণ, প্রকৃত শান্তি, প্রকৃত ইনসাফ, এটা যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মানুষের স্রষ্টা আল্লাহর যে বিধান দিয়েছেন সেই বিধান দিয়ে কেবল সম্ভব। মানুষের নিজেদের পরিকল্পনা দিয়ে মানুষের সামগ্রিক পরিবর্তন পরিবর্তন সম্ভব। শেখ জাযাকুমুল্লাহ, দিস ইজ দা ফার্স্ট পয়েন্ট। জি ইনশাআল্লাহ, আপনার সেকেন্ড পয়েন্টে আমরা আসতেছি ইনশাআল্লাহ। আমাদের প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, শোনো একটা ব্রেকে যেতে হবে ইনশাআল্লাহ। ব্রেক থেকে আপনার খেদমতে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। বেরিয়েছেন সম্মানিত আজকের ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুক্রিয়া জানাচ্ছি। আমাদেরকে এখন একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে মোলাকাত করছি অতি শীঘ্র। আল্লাহ পাক আমাদের সবাইকে ততক্ষণে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা ফিরে এসেছি সংক্ষিপ্ত ব্রেক থেকে আপনাদের কাছে আবারও আমাদের সম্মানিত শেখকে নিয়ে। এই শেখের পরিচয় আমি একটু আগে দিয়েছি, আবার আপনাদের সামনে যেহেতু নিয়ে এসেছি নতুন মুখ হিসাবে একটু পরিচয় করে দেই। উনি হচ্ছেন ঢাকা মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরবিকের প্রফেসর, প্রফেসর শায়েক ডক্টর আব্দুস সামাদ সাহেব। আব্দুস সামাদ সাহেবকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি, যেন ওনাকে আমরা ইনভাইট করে এনেছি এবং ওনার কাছ থেকে আজকে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আলোচনায় উনি উল্লেখ করেছেন বেশ কিছু নতুন তথ্য। আমরা আলহামদুলিল্লাহ উই আর ট্রাইং টু লার্ন ফ্রম হিম বিকজ হি ইজ এ লার্নড পার্সন অ্যান্ড আলহামদুলিল্লাহ ভেরি গুড ইন দিস সিরা সাবজেক্ট। সো ওনার কাছ থেকে আমরা বেশ কিছু জিনিস আমরা পেয়েছি এবং আরও পাবো ইনশাআল্লাহ। ওনার আলোচনা শেষ হয়নি, বাকি আছে। দুটো পয়েন্ট উনি কভার করেছেন, আরও তিনটি পয়েন্ট ওনার কাছে রয়েছে ইনশাআল্লাহ। তার আগে ওনার কাছ থেকে পয়েন্ট নেওয়ার আগে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে ঐতিহাসিকভাবে যে আশয় বিষয়গুলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে শুনে আসি, তার মাঝ থেকে ছিল একটা হেল্পফুল ফদল নামে যে সংগঠনটি আমরা শুনে আসছি, পড়েও আসছি অনেক বইপত্রে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোক্তা ছিলেন এবং তিনি নিজে করেছেন এভাবে করে। কিন্তু আজকে যেটা শেখ বললেন আমাদের সাথে শেয়ার করলেন যে না, আবদুল্লাহ ইবনে জুদআন নামে একজন আরব ব্যক্তিত্ব এটা তিনি করেছিলেন এবং তার বাড়িতে এটা ওপেনিং হয়েছিল, উদ্বোধন হয়েছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 17 বছর বয়সে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি জয়েন করেছেন। এবং পরবর্তীতে একটা হাদিস তিনি উল্লেখ করেছেন খুব সুন্দর, যে নবী হওয়ার পরেও বলতেছেন যে আমি যদি মানে নবী হওয়ার পরেও এই জাতীয় কোনো সংস্থার খবর পাই তাহলে আমি এখানে জয়েন করতে চাইব। এই জন্য যে তারা সামাজিক শান্তি নিরাপত্তার জন্য কাজ করেছিলেন সক্রান্ত। আমি একটু ঐতিহাসিক ভিত্তি এটার জন্য একটু প্রুফ চাচ্ছি আপনার কাছে। জি সাহেব, প্লিজ। জাযাকুমুল্লাহ তাআলা খায়রুল জাযা। এটা আসলে অথেন্টিক সিরাতগুলোতে, সিরাত ইবনে হিশাম বলেন, তারপরে আর বিশেষ করে আরও যে অথেন্টিক এখন একটা আর রাহিকুল মাখতুম সফিউর রহমান আল মুবারক ফুর, এটা ইংলিশ ভার্সন আছে, আরবি ভার্সন আছে। আপনারা জানেন যে এই এই আর রাহিকুল মাখতুম এটা মূল হচ্ছে আরবি। এটা মুসলিম ওয়ার্ল্ড লিগ সৌদি আরব, যে মুসলিম ওয়ার্ল্ড লিগ যে একটা আন্তর্জাতিক সিরাতের উপরে একটা আন্তর্জাতিক ইয়া হচ্ছিল, এই সিরাত প্রতিযোগিতা, লেখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা। সেই রচনা প্রতিযোগিতাতে তারা প্রথমে হাজার হাজার রচনা থেকে 100টা রচনাকে তারা বাছাই করে, বাছাই করার পরে সেই 100টা রচনার মধ্যে ইট ইজ দ্য ফার্স্ট। তাই জন্য এটা এখন ব্যাপক প্রচার আছে সর্বশেষ, এবং এটা অথেন্টিক। এখানে পড়লেও আশা করি এখানেও পয়েন্ট আপনি পাবেন ইনশাআল্লাহ। আরেকটি পয়েন্ট আপনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না মোতাবেক আমল করার জন্য আপনি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে আমরা দেখেছি যে অনেকেই ডেট মে সব কিছু ঠিকঠাক করে, অনেক দূর আমার কারবার করেন, তো কী কী করেন এগুলো ব্যাখ্যা দরকার নেই। শুধু এদূর আমার প্রশ্ন আপনার কাছে যে যদি কেহ জেনে শুনে বিদায়াতি কোনো আচরণ করে, কোনো আমল করে বসে,
তাইলে তার কোনো পরিণামের ব্যাপারে আপনি একটু আমাদের অডিয়েন্সকে একটু হেল্প করবেন প্লিজ। জি, জাযাকুমুল্লাহ তাআলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই যে আপনি যেটা বেদাত বলেছেন শব্দটা, এটা কিন্তু একটা মস্তবর একটা পরিভাষা ইসলামী শরিয়াতে। জি, আপনি খুব খেয়াল করবেন, আমরা সব মুসলমানরাই, আলেম ওলামা সাধারণ লোকজন সবাই কিন্তু দুটা শব্দ একসাথে বলি। আচ্ছা, একটা বলি শিরক, একটা বলি বেদাত। বেদাত, আমরা শিরক পরিহার করে চলি আর বেদাত পরিহার করে চলি, এ কথাটা বলি। খুব খেয়াল করবেন যে শিরক আর বেদাতকে যখন পাশাপাশি ব্যবহার করা হয়, তাহলে শিরক তো ডেঞ্জারাস সিন, মানে ইট মেক দ্য ম্যান এক্সক্লুড ফ্রম ইসলাম, ইসলামিক জুরিডিকশন। অফকোর্স, তাহলে শরিয়াতে বা ইসলামের জুরিডিকশন থেকে শিরক যেমন বের করে দেয়, ওরকম বেদাতকেও বেদাত ও রাসূলের অনুসরণ থেকে বের করে দেয়। আচ্ছা, সুতরাং দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই মারাত্মক বলেই তিনি সাবধান করেছেন বেদাতের নাম দিয়ে। আপনি ওই হাদিস শুনে, তিরমিজি থেকে প্রায় সব হাদিসগুলি আছে, শুদ্ধ হাদিস, যে হ্যাঁ, ইয়াকুম মুহাদাসাতিল উমুর, ফা ইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। যে প্রত্যেক এই দিনের মধ্যে ইবাদতের নামে, কল্যাণের উদ্দেশ্যে, সওয়াবের আশায় যেটা আবিষ্কার করা হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমোদন নেয়, উনি নিজেও করেন নাই, তার সামনে সাহাবারা করেছেন, উনি কিছু বলেন না, এমনটিও নয়, সাহাবারাও করেন নাই, এরকম কাজকে যদি পরবর্তীতে সওয়াবের আশায় কোনো তৈরি করা হয়, এটাকে বলা হয় বেদাত। তো এটাই ও মুহদাসাতিল উমুর, তোমরা যে ধরনের নতুন নতুন ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে দিনের মধ্যে নতুন আবিষ্কার করা থেকে সাবধান থাকো, কারণ এই ধরনের ইয়াকুম সাবধান, ইহদারু ও ইত্তাকি, আর কারণ কুল্লা মুহদাসাতিন বিদআ, এই ধরনের প্রত্যেকটা ইনোভেশন ইনোভেশন এটা হচ্ছে কি বিদআত। বেদাত বলতে অনেকে কিন্তু, এমনকি আলেমরা পর্যন্ত লক্ষ্য করি আমি, কিছু কিছু আলেম বলেন যে এরকম বেদাত যদি বলি তাহলে তো আমাদের চেয়ারে বসা বেদাত, এই যে এখন ক্যামেরা বেদাত, ক্যামেরাতে কথা বলতেছি বেদাত, মাইক্রোফোনে নামাজ পড়ায় আজান হয় বেদাত, জামার বোতামগুলো বেদাত, রাসূল জগতের বোতাম ছিল না। আরে ভাই, এগুলো তো এবাদত, এগুলো তো এবাদতের, এটা আমি এই এই বোতাম বাদ দিয়ে কাপড় বোতাম বাঁধলে আমার গুণ হবে, আর এই বোতাম বাঁধলে আমার সওয়াব হবে, এরকম তো না। এটা মানুষের, এটাকে বলা হয় মুআমালাত, জীবনযাত্রা, জীবনযাত্রার বিষয়গুলো। আসল কথা হচ্ছে এটা শরীয়তের সুস্পষ্ট নীতির সাথে অপোজিট না হলে, বিপরীত না হলে সেটা যায়। তাহলে আপনার কাছ থেকে আসলো ইবাদতের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে যে কাজ হয়, এই জন্য দেখেন আপনি বেদাত যেগুলো আছে, এই যে আমরা বারুরে বলার যে আমাদের জশ্নে জুলুস করে কেউ কেউ, কেউ কেউ মিছিল বের করে, এটার পিছনে তারা মনে করে কি এটা করলে রাসুলের প্রতি আমাদের ভালোবাসা দেখানো হলো, না, এটা যদি রাসুল সাল্লামের যদি এই কাজগুলো যে রাসুলের প্রতি ভালো দেখানো, ভালো ভালোবাসা দেখানোর বহিঃপ্রকাশ হতো, আল্লাহর রাসুল সাহাবাকে বলে দিতেন, উম্মতকে বলে দিতেন, সাহাবাকে সেটা আগে ভাগে করতেন, এমনকি রাষ্ট্রীয়ভাবে করতেন, এবং সাহাবীগণ তো জান কুরবান দিয়েছেন নবীর কথা, সেটা তো সেটা, এই কাজটা কেমন করে তারা বাদ দিল, সেটাই ওই কথাগুলো বললে, ভাই আল্লাহর রাসুলকে কিভাবে ভালোবাসতে হয়, আল্লাহর রাসুলের অনুসরণ কিভাবে করতে হয়, আল্লাহর রাসুলের প্রতি ইমান কিভাবে আনতে হয়, আল্লাহর রাসুল যেই দিন যারা দিয়েছেন সেই দিনটা পছন্দ হোক আর না হোক, বিধানটা পছন্দ হোক না হোক, এটাকে আমার না সাল্লাম না বলে তারা গ্রহণ করতে হয়, সামিয়ে না তা না বলে গ্রহণ করতে হয়, সাহাবাইকার আমরা তো দেখিয়েছেন সর্বোচ্চ ইয়ে দিয়ে, অফকোর্স সর্বোচ্চ ইয়ে দিয়ে, এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কুল্লা মুহদাসাতিন বিদআ, তার এই বেদাতের পরিণতিটা কি, ও কুল্লা বেদাতিন দলালা, সব বেদাতটা কি দলা, দলালা মানে কি ভাই, হেদায়তের বিপরীত, ভ্রষ্টতা, ভ্রষ্টতা, কার বিপরীত শব্দটা, হেদায়তের বিপরীত, হেদায়তের বিপরীত, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ও মান ইউদলিলহু ফালা হাদিয়ালা, তাহলে হাদি আর মুদল, মুদল, তাহলে গোমরা এর বিপরীতটা হচ্ছে হেদায়ত, হেদায়ত, হেদায়তের বিপরীত হচ্ছে দলালা, গোমরা, তাহলে আপনি বেদায়ত করলে গোমরা হবে, এরপর আসলে কি কুল্লা দলালাতিন ফিন, তাহলে আবার দেখেন কুল্লু বেদা দলালা, কুল্লু বেদা, ওখানে কুল্লু, আমাদের আমরা না, মুসলিম সমাজের মধ্যে কিছু স্কলাররা তারা বেদাতকে আবার ভাগ করছেন, এই করছেন বলছে হাসান আসাই, আরে ভাই বেদাত শব্দটা যখন আসবে হাসান কেমনে আসে, আল্লাহ রাসূলের আগেই তো মোহর মেরে দিলেন কুল্লু বিদআতিন দালালা, সব ধরনের বেদাত কি, তা আপনি আর আমি হাসানা বলি কেমনে, হাসানা বলে যে সকল দুই একটা উদাহরণ দেন যারা এটাকে সাপোর্ট করেন, ওগুলো বেদাতের মধ্যেই পড়ে না, এই যে আপনি বললেন ওগুলো ব্যবহার করা,
গাছের পাতায় লিখেছেন, ডালে লিখেছেন, তা সংরক্ষণ করছেন না উনি, সেটাকে একসাথে করছে। এটা তো বেদাত হাসানা নয়, এটা বেদাতের মধ্যেই না, রাসূল তো নিজেই করছেন, এটা নিজে করছেন, তাই না? তাহলে বেদাতের মধ্যে পড়ে না। আবার বলে যে ওই যে তারাবির নামাজ জামাতের সাথে, এটা আল্লাহ রাসূল তারাবির নামাজ কয়েকদিন পড়ছে না জামাতের সাথে, তারপরে এটা প্রচলিত ছিল না, উমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে এক ইমামের পিছনে নিয়ে এসে সেটাকে আবার চালু করে দিয়েছেন। আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসল কিন্তু পাওয়া যায়, তাহলে এটা বেদাত হবে? ওনারা বেদাত হাসানা বলতে এইটা বলতে থাকে না, এটা বেদাত আসল পাওয়া যায়, এটা বেদাত হয় না, এটা বেদাত না, এটা আসলই পাওয়া যায় না। জি জি, যার আসলই পাওয়া যাবে না সেটা বেদাত। সুতরাং দলাল। এছাড়াও এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যেমন আছে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহু রাদ, বুখারীর হাদিস। যে ব্যক্তি ইনোভেট করলো আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু ইবাদতের নামে, ইবাদত তৈরি করলো, আমি যেটা দিয়ে আসি নাই, দিয়ে আসি নাই, ফাহু আরাদ, এটা প্রত্যাখ্যাত, ইট উইল বি রিজেক্টেড, ইট উইল বি রিজেক্টেড, এটা প্রত্যাখ্যাত হবে। এটাই সহি মুসলিমের বর্ণনা হচ্ছে হাদিসটা, অন্য রয়েছে সহি মুসলিম আছে, মান আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহু আরাদ। যে ব্যক্তি এমন আমল করলো, আবার আমলটা কিন্তু ভালো কাজের অর্থে বেশি ব্যবহার হয়, যদি আমল মানে যে কোনো কাজ করা, জি জি, কিন্তু আমাদের সমাজে কিন্তু যদি কয় লোকটা খুব আমলদার, তার মানে কি খুব ইবাদত করে, পজিটিভ বোঝায়, হ্যাঁ পজিটিভ বোঝায়, পজিটিভ আমল বোঝায়, তাহলে আপনি আল্লাহর রাসূল সেই শব্দ ব্যবহার করছেন, যে ব্যক্তি এরকম পজিটিভ মনে করে কোনো ইবাদত বানাইলো যেটা আমি অনুমোদন দেই নাই, হ্যাঁ, ইট ইজ নট পারমিটেড বাই মি, এক্স্যাক্টলি, তাই না? তাহলে সেটা কি? সুতরাং এগুলো হচ্ছে বেদাত। আর তো সাহাবায়ে কেরামদের বড় বড় কথা আছে, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম বলছেন যে সাহাবাদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে, জি, যারা ওই তসবি টিপতেছিল কুফার মসজিদে বসে, আবদুল্লাহ ইবনে মাসউদ কে একজন দেখে নিয়ে গেলেন, আচ্ছা, এসে দেখে তারা তসবি গুনতেছে, গুটি, আচ্ছা, গুটি বল, গুটি গুটিগুলো টেনে টেনে গুনতেছে, কি করো তোমরা? কই আমরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এলে গুনে গুনে পড়তেছি। উনার শোক টোক লাল হয়ে গেল, আল্লাহ আকবার, উনি বললেন এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁড়ি পাতিল তার ব্যবহার্য জিনিসগুলো এখনও পুরানো হয় নাই, আল্লাহ, তোমরা এরকম দিনের মতো নতুন জিনিস তৈরি করে দিচ্ছ, আল্লাহ, আল্লাহ আখাফু আইন আমি ভয় করছি যে আকাশ ভেঙে আমার মাথার উপর পড়বে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন যে বেদাতি ব্যক্তি আর আমাকে যেন আল্লাহ একই ছাদের মধ্যে কখনো না নিয়ে আসে, আল্লাহু আকবার। এছাড়া দারিমি সুনানে দারিমিতে এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, যারা বেদাতিদেরকে বেদাত্ব, যারা বেদাতিদেরকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে কঠিন কঠিন হুঁশিয়ারি আছে। সুতরাং আপনি জিজ্ঞাসা করছেন যে বেদাত সবচেয়ে বড় হচ্ছে দলালা, মাফ করবেন আপনার আলোচনাকে আমি থামাই দিছি, মূল আলোচনার তিনটি পয়েন্ট জি আমি বলছিলাম যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের কথা বলতে গিয়ে আমরা এটা বলেছি, তারপর রাসূলের প্রতি ঈমান আনার কথা, রাসূল সাল্লাম যে সকল ব্যাপারে অবহিত করেছেন, আমাদেরকে সংবাদ দিয়েছেন, উমুর গাইবিয়া সম্পর্কে যেগুলো জানিয়েছেন, পরকাল সম্পর্কে যেগুলো জানিয়েছেন, এবং ভবিষ্যতে কি ঘটবে আল্লাহ যেটুকুন জানাইছেন রাসূল। একটু খেয়াল করে একটা জিনিস, একদল মানুষ আছে যে আল্লাহ রাসূল সাল্লাম গায়েব জানতেন না, রাসূল সাল্লাম সাধারণভাবে গায়েব জানতেন না, কোরআনেই আল্লাহ বলছে লাও কুনতু আ'লামুল গায়বা লাস্তাখসারতু মিনাল খাইরি ওয়া মাসানিয়া মিনাস সু, তাই না? তাহলে আল্লাহ রাসূল বলছে আমি যদি গায়েব জানতাম তাহলে কোনো অনিষ্ট, কোনো দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করতে পারতাম না। সুতরাং আল্লাহ রাসূল নিজে বলতেন, হ্যাঁ, যেগুলো আল্লাহ তাকে জানিয়েছেন সেগুলো তিনি জানতেন, সেই সম্পর্কে যে খবরগুলো তিনি দিয়েছেন সেগুলোকে আমাদের শিখে গেলেন। এরপরে রাসূলকে ভালোবাসা, এই ভালোবাসার মাত্রাটা কি হইতে হবে? বিভিন্ন হাদিস আছে, কোরআনেও আছে, হাদিসে আছে, তো সহিহ বুখারীতে আপনি এই কিতাবুল ইমানের প্রথম দিকেই অনেকগুলো হাদিস পাবেন, যেখানে আমি সাধারণত বলছি যেহেতু সময় কভার করবে না, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে প্রথমত নিজের জীবনের চাইতে, নিজের জীবনটাকে যে আমি আর আপনি ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসতে হবে। দুই হচ্ছে সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে, পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হবে, সয় সম্পত্তির চাইতে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, হ্যাঁ, এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোনো বর্ণনা আছে অমিন মালিহি অমওয়ালিহি, এগুলো আছে। আচ্ছা, আর জীবনের চাইতে এটা হিশাম ইবনে আমর, হিশাম ইবনে আমর থেকে এটাও সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তিনি বলতেছেন যে আমরা একবার কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূল আর রাসূলু আখিযুন বিয়াদি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমরা একসাথে চলতেছিলাম, রাসূলের হাত উমর রাদিয়াল্লাহু আনহু হাতের সাথে হাত ধরে ধরে ওনারা দুজন যাচ্ছিলেন,
তখন ইন দি মিন টাইম ওমর রাদিয়াল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা ইলাইয়া আহাব্বু মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে অবশ্যই অবশ্যই সব কিছুর চাইতে বেশি প্রিয়, বাট নট মাই লাইফ, শুধু আমার জীবনটা ছাড়া, আমার সোলটা ছাড়া, তাই না? তখন রাসূল কি বললেন, লা ইয়া ওমর, ইয়া ইয়া ওমর, অর্থাৎ না, হবে না। এরপরে অন্য অন্য হাদিসের বর্ণনা কিছু কথা আছে মাঝখান দিয়ে, যে কেউ বলছে চাপ দিয়েছেন উনি, কেউ বলছে বুকের সাথে লাগাইছেন, কিন্তু বুখারীর এইখানের বর্ণনা হচ্ছে এর একটু পরেই উমর বললেন, ইয়া রাসূলা, আনতাল আন, আনতাল নাও, নাও ইউ আর মোর ডিয়ারার টু মি ইভেন মাই সোল, যা আপনি এই মুহূর্ত থেকে আপনি আমার সব কিছুর চাইতে তো বটেই, এমনকি আমার জীবনের চাইতে বেশি প্রিয় মহব্বত করি। তখন রাসূল বলল, আল আন ইয়া ওমর, তাহলে রাসূলকে জীবনের চাইতে ভালোবাসতে হবে, রাসূল বললেন। এটা কখন প্রমাণ পাবে, পাওয়া যাবে তার, যদি আমার জীবনের কোনো স্বার্থ রাসূলের সাথে কাছের স্বার্থের সাথে কন্ট্রাডিক্ট হয়, তখন আমি কোনটাকে প্রিফার করছি? হ্যাঁ, রাসূলের আদর্শ রক্ষা করতে গেলে আমাকে জীবনকে আমার ই রাখতে হচ্ছে, মানে ডেভোটেডের প্রশ্ন আসতে পারে, তখন কি আমি সরে আসতেছি নাকি রাসূলের আদর্শকে সমুন্নত করার জন্য আমি সেখানে আমার জীবন নিয়ে ভূমিকা রাখতেছি? সন্তানাদের স্বার্থ, সন্তানাদের ছেড়ে দিয়ে একে রাসূলের দিনের জন্য আমি কি করবো? যে সাহাবারা করেছে, সবগুলো দেখাইছেন, এগুলো আপনার দেখেন, উহুদের যুদ্ধে রাসূল সাল্লামের শরীরে যাতে করে একটা আঘাত না লাগে, নিজেদের শরীরগুলোকে ঢাল বানাইছে, শিল্ড, দে মেক দেয়ার বডি শিল্ড ফর দ্য প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফর দ্য সেভ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তাহলে সুতরাং সাহাবায়ে কেরাম দেখাইছে, সম্পদ কিছু নাই, রাসূল বলছেন আল্লাহকে কর্জ দিবে কে? মা ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তার জন্য আল্লাহ ইউদাইফুহু আদাআফা মুদাআফা, আল্লাহ তাকে পর্যাপ্ত পরিমাণ বহুগুণে বাড়াই দিবে, বহুগুণে বাড়াই দিবে। তখন আবু দাহদা একদম সাধারণ সাহাবি, কিন্তু অত অত নাম করা সাহাবি না, ওনার একটা বাগান বাড়ি ছিল, যেখানে এক কোনায় একটা ঘর ছিল, ওখানে থাকতেন আর বাগানের খেজুর টুজুর খেয়ে বাচ্চাদেরকে লালন পালন করতেন। উনি বলি, আসলে আল্লাহ আমাদের কাছে কর্জ যাচ্ছে এবং কর্জ দিলে কী হবে, না বেশি আরও বাড়াই দিবে? কয়, হ্যাঁ, কয়, তাহলে আমার ওই বাগানটা দান করে দিলাম। আল্লাহ, বাড়িতে দৌড়ে গেছে, যায় বলতেছে, দরজা ঢুকে বলতেছে, ইয়া উম্মে দাহদা, হে দাহদার মা, উনি আবু দাহদা, দাহদার পিতা আর উম্মে দাহদা, দাহদার মা, আমি তো একটা কাজ করে আসছি, একটা ব্যবসা করে আসছি। কি ব্যবসা করছেন আপনি? যাই, এটা দান করে দিয়েছি। আল্লাহু আকবার, এটা কি পাগল ছিল নাকি ভাই? আল্লাহর বিনিময়ে দান, আল্লাহ, যে একটা যেখানে থাকে, যেখানে খায়, এক খণ্ড জমি জমি, সেটাকে আল্লাহ আল্লাহকে কর্জ দিয়ে চলে আসছে। বউর কাছে বলতেছে, বউ কি বলতেছে, নিয়মতি তিজারত হাদি, আল্লাহ আল্লাহ, আপনি সর্বোত্তম ব্যবসা, ভালো ব্যবসা করেছেন। আল্লাহ আল্লাহ, চিন্তা করুন একবার, সন্তানাদের কোথায় যাব, কি করব। স্বামী বলল যে আল্লাহর সাথে ব্যবসা করে আসছি, স্ত্রী সাক্ষী দিয়ে বলতেছে যে আপনি উত্তম ব্যবসা করে আসছেন। আল্লাহ, এরপর বাচ্চাদের হাত ধরে বের হয়ে গেছে, জিনিসপত্র সম্পদের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। তাহলে রাসূলের ভালোবাসা খালি আশেক আশেক রাসূল অনেকে, অর্থাৎ দিনের সাথে কোনো সম্পর্ক নেই, রাসূলের তরিকার সাথে কোনো সম্পর্ক নেই, আশেক রাসূল। তো সুতরাং এই জন্য রাসূল ইসলামের প্রতি সিরাত নিয়ে যখন আলোচনা করতে যাবো, তাহলে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে রাসূলকে সেই পর্যায়ের ভালোবাসা, এবং সেই ভালোবাসা যখন হবে, সেই ভালোবাসার অর্থ হচ্ছে যাকে ভালোবাসি তার কথা কাজকে আমল করা, তার কথা কাজকে ফলো করা। তো সুতরাং তৃতীয় যেটা এসে যায় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই অনুসরণ ছাড়া আল্লাহর কাছে ফয়সালা নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। সূরা আল ইমরানের তোমরা যদি আল্লাহকে ভালোবাসে দাবি করো, তাই রাসূল আপনি বলেন যে তাহলে ইউ ফলো মি, ইউ ফলো মি, দেন আল্লাহ লাভ ইউ, তাই না? তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করবেন। তাহলে আল্লাহর কাছে মাগফিরাত পাওয়া, আল্লাহর রহমত পাওয়া, এটার জন্য শর্ত হচ্ছে রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া কোনো বান্দা আল্লাহর কাছে মাগফিরাতও পাবে না, দয়াও পাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি, সহিহ বুখারী মুসলিম হাদিস, আপনি জানেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, মানে আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, শুধুমাত্র যে ডিনাই করে, যেতে চায় না। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে জান্নাতে যে দেখে অস্বীকার করে, এমন কে আছে? আরে এমন কে আছে? রাসূল বললেন, মান আতাআনি ফাকাদ ফাকাদ দাখাল আল জান্নাত, যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা ফাকাদ আবা, আর যারা আমার অনুসরণ করলো না, মান্য করলো না, করলো না। আধুনিকতা এটা তাসুলের সুন্নাত, এটা তো আধুনিকতার একটু বিপরীত হয়। দেখবেন বাম হাত দেখায়, রাসূল বলছে ডান হাত দেখাও, বাম হাত দেখায়। আবার আপনি একটু স্মরণ করে দিবেন, মুসলমান বলে কি কই, এ হাত আল্লাহ তৈরি সৃষ্টি করেনি? আরে আল্লাহ তো সৃষ্টি করছে, প্রত্যেক হাতের জন্য প্রত্যেক ডিউটি আছে, ডিউটি আছে সব। আল্লাহ তো অনেক কিছু সৃষ্টি করেছে, পানিও সৃষ্টি করেছে, আবার মানুষের শরীর থেকে কিছু জিনিস বের হয় ওটা তো পানির মতোই, তো ওটা তো আল্লাহ সৃষ্টি করেছে, তাই বলে আপনি ওটা খাবেন? তো সুতরাং এই জন্য কিন্তু একটা হাদিস আছে, সেদিনকে আমাদের ইসলামের মসজিদের গত সময়তে শেখ বলেছেন হাদিসটা, যে এক ব্যক্তি বাম হাতে পানি খাচ্ছে, রাসূল বললে যে তুমি ডান হাত দেখাও, কয় মা আস্তাতি, আই ক্যান নট ডু, আমি এটা করতে পারি না, আবার অথবা আই ডু নট এবল টু, আমি এটা পারি না, মানে সে কথাটা একটু অহংকারের সাথে বলছে, অহংকারের সাথে বলছে, কয় তুমি পারো না মাথা আস্তাচ্ছে। তার আল্লাহ তারপর রাসূলকে বললেন যে আনতা লান তাস্তাতিয়া আবাদান, আল্লাহ আও কামা কলে সুন, তুমি কখনো আর পারবে না। এরপরে কিন্তু ওই লোকটা আর কোনোদিন তার ডান হাত ব্যবহার করতে পারে, বিকাম প্যারালাইজড। যে সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আমাদের কোনো নেই। আরেকটি বিষয় আমি আপনাকে এই শুনতে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাজ যখন আমরা আলোচনা করবো, আমাদেরকে অবশ্যই এই কথাটা স্মরণ করতে হবে, তাহলে রাসূলের আনুগত্য এবং তার অনুসরণ অত্যন্ত জরুরি। আনুগত্যের উপরে কোরআনে কারিমে বহু আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য করো, তাই না? আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো, অনেক আয়াত আছে। আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, আরো বহু আছে, ওউলিল আমরি তানাযাআত ফিন তানাযাআত ওয়াশিটা আছে। তারপরে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফা উলাইকা মা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশুহাদায়ে সলিহিন। এই আয়াতের শানাজুল তো নিশ্চয় জানেন আপনি, কি একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকি খুব ভালো লাগে দেখে আপনাদের, কিন্তু প্রয়োজনে বাড়িতে চলে যাই, স্ত্রী পুত্রর সাথে মেশামেশি করি, ব্যবসা বাণিজ্যের সাথে যাই, তখন ভুলে যাই, হঠাৎ করে মনে আসে আবার আপনার কথা, দৌড়ায় চলে আসি আপনাকে দেখি, মনটা ভরে যায়। কিন্তু আমি আশঙ্কা করি ইয়া রাসূলুল্লাহ, পরকালে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়ও, কিন্তু আল্লাহ আপনাকে যে জান্নাত দিবে ওই জান্নাত তো আমাকে দিবে না, তখন তো আপনার সঙ্গে দেখা হবে না, দেখা হবে না। দেখেন আল্লাহ নবীর সাহাবি, মানে জান্নাতেও দেখা হবে না, ওখানেও দেখা হবে না, এই আফসোস এখান থেকে করতেছে। তখন আল্লাহ রাসূল একটু পরে আল্লাহ রাসূলের কাছে কিন্তু এই আয়াত নাযিল হলো যে যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে, এবং তারা হচ্ছে নবীরা, সিদ্দিকিনরা, সোহাদা, সোয়ালেহ, এবং এরাই হচ্ছে উত্তম বন্ধু। তাহলে এই একটা, আবার আর একটা হাদিসে আছে সহিহ বুখারীতে আছে, একজন সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল মাতা আস-সাআ, মানে কখন কিয়ামত হবে? তখন রাসূল বলে মা আ'আদাতা লিহাদ, এর জন্য কি প্রস্তুতি নিয়েছ? মা আ'আদাতা লিহাদ, এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? قال তখন তিনি বললেন والله ما اعددت لها شيئا الا انني احب الله ورسوله, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল কি বললেন? যে আনতা মা মান আহবাব, আমান আহবাব, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি বসবা। আনাস রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী, উনি বলছেন আমি ইসলাম জানার পরে কোনো কথায় এত বেশি খুশি হই নাই যত খুশি হয়েছে রাসূলের এই কথায় যে তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। আনতা মা মান আহাব, আনতা মা মান আহাব, আমি আল্লাহ, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি অবশ্যই তাদের সাথে জান্নাতে থাকব, ওয়া ইল্লাম আমাল মিছলা আমালিহি, যদিও আমি তাদের মতো আমল করি না। জাযাকুমুল্লাহ খাইরান শেখ, আপনি কি আপনার পাঁচটা পয়েন্টকে একটু রিমাইন্ডার দিবেন? আর আমাদের সময় মাত্র এক মিনিট, আর সবশেষ যে বলছি আর রাসূল সাল্লাম যেই দিনকে আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ রাসূল সেই বিজয়ী দিনটাই কিন্তু পরিপূর্ণ করে আমাদের কাছে, উম্মতের কাছে রেখে গেছেন। সুতরাং আমাদেরকে সেই বিষয়টা মনে রাখতে হবে, আল্লাহর দিনের প্রচার প্রসার, আল্লাহর দিনে যে জীবন গঠন করা, আল্লাহর জীবন অনুযায়ী সমাজ পরিবার ইত্যাদি সব কিছু গঠন করা, দিনকে বিজয় বলতে পারি, আল্লাহর দিন পরিপূর্ণভাবে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই জন্য কাজ করা। তাহলে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, তার প্রতি ঈমান, তার যে কথাগুলো বলতে বিশ্বাস করা এবং তাকে ভালোবাসা, তার অনুসরণ করা, তার আনুগত্য করা, তিনি যে শরিয়াহ যেই দিনে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন সেইটাকে অনুসরণ করা, বহু হাদিস কোরআন দলিল আছে দেখব, এবং সেই দিন যত করে বিজয়ী দিন হিসেবে আল্লাহ রেখে গেছেন দুনিয়াতে তিনকে, এবং আমাদেরকে তিনি একটা এমন শুভ্র এমন পরিষ্কার দিনের উপর রেখে গেছেন, তারা তুকু মায়ালাল মাহাজ্জাতিল বাইলা লাইলুহা কানাহারি হালা ইয়াজুমানা ইল্লা আলাইক, এই দিনটার কোনো রাত নাই, সবটাই দিন। জাযাকুমুল্লাহ খাইরান, আমরা এখান থেকে কেবল ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই সরে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম শেখ আব্দুস সামাদ সাহেব, আপনাকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে আজকে ইকরা টিভি অত্যন্ত পুলকিত হয়েছে এবং খুব বেশি সমৃদ্ধ হয়েছে আপনার কাছ থেকে আলোচনাটা পেয়ে। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, দোয়া করি আমরা, এবং আপনার রাফা আপনার সম্মানকে এবং আদরজাকে আল্লাহ আরও অনেক বৃদ্ধি করে দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একজন মেহমানকে পেয়েছিলাম, মেহমানের পরিচয় দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর আব্দুস সামাদ সাহেবকে আমরা মোবারকবাদ জানাইছি এবং আপনাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদেরকে একটু শেষ করতে হবে, আমাদের সময় হয়ে গেছে। মাশাআল্লাহ যে একটি ঘন্টা আপনাদের সাথে আমরা সময় দিয়েছি, আমরা দোয়া করি যে কথাগুলো অত্যন্ত তত্ত্ব সমৃদ্ধ কথাগুলো শিখেছি আমরা, যেন এইসব শেখার উপর আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মধ্য দিয়েই যেন আসল মহব্বত সৃষ্টি করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। جزاكم الله تعالى خير.